এখন যেখানে আমি আপনাদের নিয়ে গেছি বা যেটা আমি আপনাদের দেখাচ্ছি সেটা একটা জমিদার বাড়ির যে সামনের একটা ফটক যেটাকে বলা হয় মূল ফটক মানে ঢোকার গেট এই জমিদার বাড়িটির এখন জমিদার জমিদারত্ব এখন হয়তো নেই কিন্তু মূল যে ফটকটি এখনও সামনে সেভাবেই রয়েছে এখন কিছুটা রঙ করে দেওয়া হয়েছে এবং জমিদার যে গোটা এরিয়াটা কিছু এরিয়াটা ভেঙে পড়েছে কিছু কিছু এরিয়াটা রং করা হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো এবং এই জমিদার বাড়িটির হয়তো বেশি পুরনো নয় একশো বছরের একটু বেশি হবে কিন্তু এই জমিদারের যে প্রতাপ যে প্রভাব সেটা নাকি অনেকটাই ছিল এবং এই জমিদার বাড়িটি রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলারই পাগলিগঞ্জ থেকে পশ্চিম দিকে একটা নতুন একটা সেতু হয়েছে সেতুটি পেরোলেই একটা খাসপুর নামে একটি জায়গা রয়েছে এবং খাসপুর যে হসপিটাল রয়েছে ওই হসপিটালের একটু সামনেই যে গ্রামীণ যে হসপিটাল একটু সামনেই আপনারা এই জমিদার বাড়িটি দেখতে পাবেন জমিদার বাড়ি বলতে এই জমিদার বাড়ির মূল ফটক যেটা আমি আপনাদের দেখাচ্ছি মূল ফটক এটা আপনারা দেখতে পাবেন এবং আমি আপনাদের যে জমিদার বাড়িটির সম্পর্কে এবং জমিদার যিনি ছিলেন তার নাম হলো হরেকৃষ্ণ রায়চৌধুরী এবং তিনি তার দানে এখানে খাসপুর প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র থেকে আরম্ভ করে হসপিটাল এখানে রয়েছে তাছাড়া এখানে হরে উচ্চ বিদ্যালয় রয়েছে ওনার নামে এবং উনি দান করেছেন এই দেন এইভাবে এলে এইভাবে দেখা যাবে এই যে আপনারা মূল ফটকটি আপনারা দেখছেন জমিদার বাড়ির এই যে এখানে যে জানলাটা আপনারা দেখছেন সেটা হলো সেটা হলো হয়তো পোহরির জালনা আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভিতরের অংশটি দেখতে এবং আপনারা দেখবেন যে ভিতরের যে অংশটি এই দেখুন ভিতরের অংশটি এখন সরু একটি জায়গা এবং আপনাদের যেটা দেখাবো যে মূল ফটকের ভিতরের যে অংশর যে ছাদ এখানেও ছাদ দেওয়ার একটা ব্যবস্থা ছিল এবং একটা পাত লোহার পাতের পাত দিয়ে পাত দিয়ে এখানে ওই কংক্রিট ঢালাইয়ের একটা ব্যবস্থা করা হয়েছিল সে সময়ও এবং তাছাড়া এদিন এর দরজা দেখতে পাচ্ছেন এই দরজাতেই হয়তো পুহরীরা বিশ্রাম নিত আমি আপনাদের যেটা দেখাচ্ছি এবং আমি আপনাদের যেটা এখন দেখাবো আপনাদের সেটা হলো যে এটা তো আমি বাইরে থেকে ঢোকার দৃশ্য দেখালাম এবং জমিদার বাড়ি থেকে ঢোকার যে দৃশ্য জমিদার বাড়ির ভিতর থেকে দেখলে কেমন লাগবে সে দৃশ্যটা আমি আপনার দেখাচ্ছি এখানে একটা ঠাকুর রয়েছে এবং এই জায়গাটা আমি আপনাদের এখন দেখাবো এই জায়গাটা এখন জঙ্গল হয়ে গেছে এখন হয়তো যেহেতু বর্ষাকাল জঙ্গল হয়ে গেছে এখানে কেউ আসে না তো ভিতর থেকে মানে জমিদার বাড়ির ভিতর থেকে যে বাউন্ডারি ছিল ওই বাউন্ডারির ভিতর থেকে দেখলে দেখা যাবে রকম যেটা আমি আপনাদের দূর থেকে দেখাচ্ছি এবং আর একটা জমিদার বাড়ির এরিয়াটা অনেকটাই এবং অনেকটা ভেঙে গেছে যেটা আমি বললাম এই যে আপনারা দেখছেন এটা একটা মন্দির এটা প্রতিষ্ঠান করার সময় মানে প্রতিষ্ঠা করার সময় জমিদার বাড়ি এটা নাকি ইষ্ট দেবতা মানে ইষ্ট দেবতা প্রতিষ্ঠা দেবতা রাধাগোবিন্দ মন্দির তৈরি করেছিলেন সে সময় জমিদার রায় রায়চৌধুরী তিনি তৈরি করেছিলেন এবং এখনও এখানে বিকালে এবং সকালে ভোগ হয় যেহেতু আমি দুপুরবেলা গেছি আমি মন্দিরের যে রাধাকৃষ্ণ মূর্তিটি আমি দেখতে পাইনি তো এখানে সে সময় দুটা দুবারই নাকি খোলা হয় যেটা নিয়ম রয়েছে যেটা আপনারা দেখছেন এটা পুরোনো যুগেরই বা পুরনো আমলেই এটা তৈরি করা এখন খানিকটা রঙ করা হয়েছে রঙেই এটা এখন যেটা দেখছেন আপনারা এবং এখন অনেকটা এখানে পাথর যে বেঁধে দেওয়া হয়েছে নিচের পোর্শনটিতে মেঝেগুলোতে এবং বহু এলাকা জুড়ে অনেক এলাকা জুড়ে কিছুটা পাকা রয়েছে সে যুগে নিট রয়েছে কিছুটা মাটির রয়েছে এর বা পুরো বাউন্ডারিটি ঘেরা এবং আমি আপনাদের যেটা এখন দেখাবো দেখুন সে সময় যে কারুকার্য করা ছিল সেটা এই বাড়িটি দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আমি আপনাদের দেখাচ্ছি যে এটা একটা জমিদার বাড়ির একটা পোর্শান পোশান বলতে জমিদারের অনেক এলাকা জুড়ে এখন তো বংশ অনেকটা বেড়ে গেছে জমিদার বাড়ির অনেকটা অনেকভাবেই কেউ রং করেছে কেউ বা ওইভাবে আছে এটা সেই রকমই রয়েছে এটা একটা পোর্শান যেটা আমি আপনাদের এখন দেখাচ্ছি যে কিছুটা উপরে টিন দিয়ে দিয়ে দেওয়া হয়েছে কিছুটা ভেঙে গেছে উপরের পোশানটি তো এটা এক পোর্ষণ যেটা আমি আপনাদের দেখাচ্ছি এখন তো এটা আর এক এটাও সেই 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 রকমই রয়েছে এখন সেরকম কোনো সংস্কার করা হয়নি এবং এরপরে আমি আর আরেকটি আপনাদের পোরসান দেখাবো সেটা রঙ করা রয়েছে এই দেখুন এটাও জমিদারের আর একটি অংশ বা বাড়ি সে আমলে এখন সেটা সংস্কার করে রঙ করা হয়েছে আমি আপনাদের কিছু পোর্শানের এই দৃশ্যটা দেখাচ্ছি এই দেখুন সেগুলো রঙ করা রয়েছে এরা প্রায় একশো বছরেরও অধিক পুরোনো এই জমিদার বাড়ি তাছাড়া আমি আপনাদের যেটা দেখাচ্ছি এখন এই দেখুন রঙ করা নেই কিছু নেই এই পুরোনো দৃশ্য এটা আপনারা যেটা দেখছেন এটা একটা কুঁয়ো ছিল সে সময় এখানে জল তোলার একটা ব্যাপার ছিল এখন এটা ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হয় এই দেখুন পুরনো কিছু দৃশ্য আমি আপনারা দেখাবো এখানে সবুজে সবুজেই ঘেরা এখানে অনেকটাই লতাপাতা গোজে গেছে সংস্কার সেরকম হয়নি পুরোটা সেই জন্য দেখা গেল না কারণ এখানে সাপ পোকামাকড়ের একটা ব্যাপার রয়েছে আমি আপনাদের দূর থেকে কিছু দৃশ্য আমি আপনাদের দেখাবো যে দেখাচ্ছে যেটা সেটা আপনারা দেখছেন বিশাল এলাকা জুড়ে একটা জমিদার একটা বাড়ি আপনাদের যেটা দেখাচ্ছে যে বাড়িটি আমি আপনাদের দেখাচ্ছি এখন বা যে দূর থেকে যেটা দেখাচ্ছি আমি সামনে পোর্শনটি আমি আপনাদের সেটা দেখিয়েছিলাম আশা করি আপনাদের এটা দেখে ভালো লাগবে